হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা সাইকোলজি থেকে তেরো নম্বর ক্লাস আলোচনা করব এর আগে আমি বারোটা ক্লাস আলোচনা করেছি তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তো চলো বন্ধুরা সরাসরি শুরু করব আজকের ক্লাস আগের ক্লাসটিতে আমি পঁচিশ অব্দি আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব ২৬ নম্বর থেকে ওকে আজকে ২৬ থেকে পঞ্চাশ অব্দি আলোচনা করব তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখো বন্ধুরা আমাদের ছাব্বিশ নম্বর কোশ্চেন বলা হয়েছে মিলার এর মতে আমাদের স্মৃতির পরিসর সাধারণত কত এর থেকে কত এর মধ্যে হয়ে থাকে তো দেখো চারটে অপশন দেওয়ার এর মধ্যে সঠিক হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি অর্থাৎ প্লাস মাইনাস টু অর্থাৎ সাত থেকে দুই বেশি বা দুই কম এরকম একটা অ্যাপ্রক্স হতে পারে ওকে অর্থাৎ অপশান বি আমাদের কারেক্ট হয়ে যাবে মিলারের মতে স্মৃতির এইটাই হচ্ছে পরিসর তো দেখো পরবর্তী সাতাশ নম্বর কোশ্চেন আমাদের কি বলা হয়েছে বন্ধুরা সাতাশ নম্বরে বলেছে আমরা যদি কোনো মৃদু উদ্দীপককে মনোযোগ দিই তাহলে উদ্দীপকটা কি হবে কিছুক্ষণের মধ্যে ইন্দ্রিয় গোচর হবে এবং আবার পরোক্ষণে সেটা অস্পষ্ট হয়ে যাবে এই প্রক্রিয়া বারবার চলতে থাকবে একে কি বলা হয় এখানে চারটে অপশন দেওয়া রয়েছে আমাদের সঠিক কি হয়ে যাবে মনোযোগের বিচলন ওকে দেখো এখানে বলা হয়েছে আমাদের যে উদ্দীপক আমরা সকলে জানি উদ্দীপক জিনিসটা কি যদি সেটার প্রতি মনোযোগ দিই তাহলে কিছুক্ষণের মধ্যে ইন্দ্রিয় গোচর অর্থাৎ ইমাজিনেশন হবে এবং পরক্ষণেই সেটা যদি অমনোযোগী করি তাহলে আবার অস্পষ্ট হয়ে যাবে এটা বারবার যদি হতে থাকে তার মানে কি আমাদের মনটাকে আমরা স্থির করতে পারছি না অর্থাৎ মনোযোগের বিচলন অপশনটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখব আমাদের আঠাশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বটল নেক তত্ত্বটির প্রবক্তাকে বা প্রস্তাবককে বন্ধুরা বটল নেক যে নামক একটি তত্ত্ব রয়েছে সেটার প্রস্তাবক কে হয়ে যাবে আঠাশ নম্বর সঠিক অপশন সি অর্থাৎ ব্রডব্যান্ড ওকে ব্রডব্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দা কারেক্ট তো চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা টোয়েন্টি নাইন নাম্বার যে কোশ্চেন রয়েছে আমাদের বলা হয়েছে নির্বাচিত মনোযোগের মাল্টিমোড তত্ত্বটির প্রবক্তাকে তাহলে মাল্টিমোড নামক যে তত্ত্ব রয়েছে মনোযোগের সেই তত্ত্বটির প্রবক্তা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি ওকে অপশন ডি অর্থাৎ জনসন হেইনজ ওকে জনসন হেইনজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখব পরবর্তী আমাদের টোয়েন্টি নাইন হয়ে গেল থার্টি নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের যন্ত্রটির সাহায্যে মনোযোগের পরিসর মাপা হয় তা হলো অর্থাৎ চারটি অপশন তো রয়েছে এর মধ্যে কনটির সাহায্যে আমরা মনোযোগের পরিসর মাপতে পারবো তো সঠিক হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ অর্থাৎ ট্যাটিস্ট্রোস্কোপ ওকে যাকে আমরা বলি ট্যাচিস্ট্রোস্কোপ অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে আমরা মনোযোগের পরিষব মাপতে পারবো পরবর্তী আমাদের থার্টি ওয়ান নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে দর্শনগত সংবেদীয় স্মৃতিকে যে নামে বোঝানো হয় ওকে বলা হয়েছে দর্শনগত সংবেদীয় স্মৃতিকে যে নামটিতে বোঝানো হয় অর্থাৎ দর্শনগত সংবেদীয় স্মৃতির আর একটা নাম কি ওকে তো সঠিক হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ অর্থাৎ পিক্টোরিয়াল স্মৃতি আমরা পিক্টোরিয়াল স্মৃতি কাকে বলবো দর্শনগত সংবেদীয় স্মৃতিকে পরবর্তী দেখব আমাদের থার্টি টু নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্বল্পস্থায়ী স্মৃতিকে যে নামটিতে বোঝানো হয় সকলেই যেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন একটা বলা হয়েছে স্বল্পস্থায়ী স্মৃতিকে যে নামটিতে বোঝানো হয় দেখো চারটি অপশন দেওয়া রয়েছে তো থার্টি টু নম্বর কোশ্চেনের সঠিক হয়ে যাবে কার্যকরী স্থিতি ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল তো চলো পরবর্তী দেখব আমরা থার্টি থ্রি নম্বর কোশ্চেন বলা হয়েছে সম্প্রসারিত অনুশীলনের মাধ্যমে তথ্য যায়। তথ্য কোন পদ্ধতিতে যায় দেখো অপশান এতে বলা হয়েছে এস থেকে এলটিএম অপশন বি বিতে বলা হয়েছে সংবেদীয় স্মৃতি থেকে এলটিএম এ এবং সি সিতে বলা হয়েছে এলটিএম থেকে এসটিএম এবং অপশন ডি কোনোটাই নয় বন্ধুরা তার আগে বলি এস মানে হচ্ছে শর্ট টাইম মেমোরি এবং এলটিএম মানে হচ্ছে লং টাইম মেমরি ওকে তো আমাদের কি বলা হয়েছে সম্প্রসারিত অনুশীলনের মাধ্যমে আমরা যদি কোনো একটা জিনিসকে বারবার অনুশীলন করি তাহলে কি হবে সেটা শর্ট টাইম থেকে লং টাইম ওকে অর্থাৎ কিছুক্ষণ মনে থাকছিল বারবার প্র্যাকটিস করার ফলে অনেক দিন ধরে সেটা মনে থাকবে এই পদ্ধতিকে আমরা বলা বলব সম্প্রসারিত অনুশীলনের মাধ্যমে তথ্য যায় ওকে এস থেকে এল টিএম অপশন এ ইজ দ্য কারেট অ্যান্সার চলো দেখবো আমাদের থার্টি ফোন নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে এপিসোডিক স্মৃতিতে নিম্নোক্ত কোন নামটিতে বোঝানো হয় তাই এপিসোডিক নামক যে স্মৃতি সেটাকে নিম্নোক্ত কোন নামটিতে বোঝানো হয় অর্থাৎ আরেকটা নাম কি তো চারটে অপশন দেওয়া রয়েছে থার্টি ফোর নাম্বার অপশন এই কারেক্ট ওকে অটোবায়োগ্রাফিক্যাল স্মৃতি তাকে আমরা কী বলবো অটোবায়োগ্রাফিক্যাল স্মৃতি বলব এপিসোডিক স্মৃতিকে পরবর্তী আমাদের থার্টি ফাইভ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কে ছিলেন একজন বিখ্যাত মনোবিদ যিনি স্মৃতি নিয়ে গবেষণা করেছেন তাহলে এই চারজনের মধ্যে বন্ধুরা কে স্মৃতি নিয়ে গবেষণা করেছেন তো সঠিক কি হয়ে যাবে আমাদের অপশান দেখো আমাদের সঠিক হয়ে যাবে অপশান নাম্বার বি ওকে অপশান বি অর্থাৎ এবিং হাউস সঠিক কী হয়ে যাবে বন্ধুরা এবিং হাউস পঁয়ত্রিশ নম্বর অপশান বি তো চলো পরবর্তী দেখব আমাদের ছত্রিশ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে চাঙ্কিং হল এমন একটি পদ্ধতি যা ব্যবহৃত হয় কিসে দেখো প্রেসনার উন্নয়নে চিন্তনের উন্নয়নে স্মৃতির উন্নয়নে সৃজনশীলতার উন্নয়নে তো বন্ধুরা সঠিক কী হবে আমাদের স্মৃতির উন্নয়নে এই চাঙ্কিং পদ্ধতি ব্যবহৃত হয় ছত্রিশ নম্বর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখব আমাদের সাঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলা হয়েছে থমাস এবং রবিনসনস্কৃত পি পদ্ধতিতে যে পাঁচটি স্তর রয়েছে সেটাকে আমরা কি বলবো অর্থাৎ থমাস এবং রবিনসনের যে পি টি পদ্ধতি রয়েছে সেখানে পাঁচটা স্তরের নাম বলা হয়েছে সেই পাঁচটি স্তরের নাম কি এখানে চারটি আমাদের অপশন দেওয়া রয়েছে আমাদের সঠিক কী হয়ে যাবে বন্ধুরা অপশান নাম্বার এ ওকে সঠিক কী হবে অপশন নাম্বার এ অর্থাৎ পারভিউ কোয়েশ্চেন রিড সেলফ রিয়োকশান এবং টেস্ট এই পাঁচটি হচ্ছে আমাদের পদ্ধতি ওকে সেলফ রিয়াকশন এবং টেস্ট এই পাঁচটি হচ্ছে আমাদের পদ্ধতি অপশন এ ইজ পরবর্তী দেখব আমরা থার্টি এইট নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে অতীত ঘটনা ঘটনার সঙ্গে যুক্ত স্মৃতি বিভ্রম সম্পর্কিত হয় কোন পদ্ধতিতে ওকে বা কার সঙ্গে সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ অতীত কোনো ঘটনা তার সঙ্গে কি হচ্ছে স্মৃতি বিভ্রম অর্থাৎ ভুলে যাচ্ছি কোন সম্পর্কের সঙ্গে তো বন্ধুরা সেটাকে আমরা কি বলি আটত্রিশ নম্বর সঠিক হয়ে অপশন নাম্বার এ অর্থাৎ সেটাকে বলবো রেটোগ্রেট অ্যামনেশিয়া ওকে রেটোগ্রেট অ্যামনেশিয়ার সঙ্গে কিন্তু এইটা সম্পর্কিত অর্থাৎ অতীত কোনো ঘটনা সেটা কি হচ্ছে স্মৃতিবিভ্রম অর্থাৎ ভুলে যাচ্ছি এটা সম্পর্কিত কার সাথে মনে রাখবে রেটোগ্রেট অ্যামনোশিয়ার সঙ্গে অপশান ইজ দ্য কারেক্ট পরবর্তী থার্টি নাইন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এটি বিস্মৃতির কারণ নয় এখানে চারটি অপশান দেওয়া হচ্ছে উদ্দেশ্যের অভাব শিখনের অভাব বাধা ওপরের কোনোটাই নয় এর মধ্যে কোনটি বিস্মৃতির কারণ নয় বন্ধুরা উদ্দেশ্যের যদি অভাব থাকে তাহলে আমরা ভুলে যাব শিখনের পরিমাণে যদি কম বা স্বল্পতা থাকে তাহলে ভুলে যেতে পারি বাধাও তাই অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট ওকে এখানে বলা হয়েছে কোনটা কারণ নয় সঠিক হবে আমাদের অপশান নাম্বার ডি ওকে তো চলো বন্ধুরা দেখব আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে ফর্টি নাম্বার যেখানে বলা হয়েছে উদ্দেশ্যমূলক বিস্মৃতির ধারণাটি হলো অর্থাৎ উদ্দেশ্যমূলক যে বিস্মৃতির ধারণা সেটা কে দিয়েছেন আচরণবাদ কি বলেছে অকরণবাদী এটা হবে আচরণ ঠিক আছে আচরণবাদীদের মনোসমিক্ষণবাদীদের এবং অবয়ববাদী এবং অপশান ডিতে বলা হয়েছে ক্রিয়াবাদী তো বন্ধুরা সঠিক হবে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ মনসমীক্ষণবাদীদের এই উদ্দেশ্যমূলক বিস্তৃতির ধারণাটি দিয়েছিল পরবর্তী আমাদের ফর্টি অন নম্বর কোশ্চেনে বলা হয়েছে যুক্তি যা সামান্য থেকে বিশেষে উপসংহারে উপনীত হয় তাকে আমরা কি বলবো তাহলে যুক্তি যা সামান্য থেকে বিশেষ উপসংহারে উপনীত হচ্ছে এটাকে আমরা কি বলব ডিডাকটিভ চিন্তন অপশান সি ইজ দ্য কারেক্ট ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখব আমরা ফর্টি টু নাম্বার আমাদের কী বলা হয়েছে প্রতিরূপ যা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থার মাঝখানে অর্থাৎ গভীর ঘুমে তলিয়ে যাওয়ার ঠিক আগে তাকে কি বলে অর্থাৎ যে আমরা প্রতিরূপ বা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থার মাঝখানে অর্থাৎ জেগে আছি তারপরে ঘুমোতে যাচ্ছি এর যে মিডিল সময় অর্থাৎ মধ্যবর্তী অর্থাৎ গভীর ঘুমে যে তলিয়ে যাওয়া তার ঠিক আগের সময় আমাদের কোন রূপ প্রতিরূপ সৃষ্টি হয় আমাদের মাইন্ডে এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে বন্ধুরা দেখে নাও বিয়াল্লিশ নম্বর তো সঠিক হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ওকে সেটাকে আমরা বলবো কি হিপনো গগিক প্রতিরূপ সেটাকে আমরা কি বলবো হিপ্ন গগিক প্রতিরূপ অবশ্যই তোমরা এই প্রশ্নটি নোট ডাউন করে রাখবে ওকে তাকে আমরা কি বলবো হিপ্ন গগিক প্রতিরূপ এটা কি হয় ঠিক ঘুমনোর ঠিক আগে এই ধরনের প্রতিরূপ কিন্তু আমাদের মাইন্ডে হয় পরবর্তী দেখে নাও আমাদের ফর্টি থ্রি নম্বর কোশ্চেন খুবই সহজে একটা প্রশ্ন সকলেই পারবে লেভ কি ছিলেন একজন রাশিয়ান মনোবিদ জার্মানি মনোবিদ ফরাসি মনোবিদ আমেরিকান মনোবিদ তো সঠিক হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ ওকে রাশিয়ান মনোবিদ আমাদের এখানে সঠিক উত্তর ওকে এবং তিনি কোন নির্মিতিবাদের জনক তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন গিয়ে জানিয়ে দেবে সামাজিক নাকি ব্যক্তি নির্ভর ওকে তো চলো পরবর্তী দেখবো আমরা বলা হয়েছে কে মনে করতেন যে চিন্তন এবং ভাষার তিনটি সমান্তরাল স্তরে বিকাশ ঘটে তাহলে কে মনে করতেন আমাদের চিন্তন এবং ভাষার তিনটি সমান্তরাল স্তরে বিকাশ ঘটে তো বন্ধুরা এখানে সঠিক হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ লেভ ভাইটাস কি কিন্তু মনে করতেন তিনটি সমান্তরাল স্তরে আমাদের কি হয় চিন্তন এবং ভাষা বিকাশ হয় পরবর্তী ফর্টি ফাইভ নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে সমস্যা সমাধানের বিখ্যাত স্ট্রিং প্রবলেম পরীক্ষণটি করেন কে চারটে অপশন রয়েছে হারলক স্লোবিন স্টাউট এদের কেউ নন বন্ধুরা যে স্ট্রিং প্রবলেম নামক পরীক্ষণটি রয়েছে এখানে কোনোটাই নয় অপশনটি ইজ দ্য কারেক্ট খুবই সহজ একটা প্রশ্ন অবশ্যই তোমরা কে করেছেন এটা কমেন্ট সেকশনে গিয়ে মেনশন করে দেবে ওকে তো চলো পরবর্তী দেখব আমরা ফর্টি সিক্স নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে অনুভূতি একটি সহজ ও প্রাথমিক প্রাক্ষবিক প্রক্রিয়া কিন্তু ড্যাশ হলো একটি জটিল প্রাক্ষবিক প্রক্রিয়া ওকে তাহলে বন্ধুরা জটিল প্রাক্ষবিক প্রক্রিয়া কোনটা সেটা মনে রাখবে আবেগ অপশন ডিজ দ্য কারেক্ট ওকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখব আমরা ফর্টি সেভেন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে পিউপিলো মেট্রিক্স কি বলেছে পিউপিলো মেট্রিক্স যা আবেগের সময় চোখের তারার পরিবর্তন পরিমাপ করা যায় এর উদ্ভাবক কে অর্থাৎ পিউ পিলোমেট্রিক্স নামক একটি যন্ত্র যার সাহায্যে মানুষের মধ্যে যখন আবেগ থাকবে তার চোখের তারা দেখে সেটা পরিমাপ করা যাবে সেই যন্ত্র এই যন্ত্রটা কে আবিষ্কার করেন ওকে তো বন্ধুরা এই পিউ পিলোমেট্রিক্স যন্ত্রটি কে আবিষ্কার করেছেন তো সাতচল্লিশ নম্বরের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার এ ওকে আজ কি আছে এস হার্ড হিস ওকে অপশন এ ইজ দ্য কারেক্ট অর্থাৎ এস হার্ড কারেক্ট তো চলো পরবর্তী দেখব আমাদের ফর্টি এইট নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে আমরা দুঃখিত হয়ে কারণ কাঁদি ক্রোধান্বিত হয়ে কারণ আঘাত করি ভয় পাই কারণ কাঁপতে থাকি এই ধারণার পেছনে রয়েছে যে তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা নোট করে নেবে তো বন্ধুরা সঠিক কী হবে আমাদের আটচল্লিশ নম্বর প্রশ্নে অপশান নাম্বার বি আবেগের কগনিটিভ অ্যাপ্রিসাইল তত্ত্ব কি বলবো আবেগের কগনিটিভ অ্যাপ্রোসাইল তত্ত্ব কিন্তু এই যে কথাগুলো বলা রয়েছে আমরা দুঃখিত হলে কাঁদি ক্রধান্বিত হলে কি আঘাত করি ভয় পেলে কাঁপতে থাকি এই সমস্ত তত্ত্বগুলি কিন্তু মনে রাখবে আবেগের কগনিটিভ অ্যাপ্রেসাইল তত্ত্বর সাথে জড়িত পরবর্তী দেখো আমাদের ফর্টিন নাইন নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে আবেগের অ্যাক্টিভেশন তত্ত্বটির প্রবর্তককে বন্ধুরা আবেগের অ্যাক্টিভেশন তত্ত্বটির প্রবর্তককে বন্ধুরা ফরটিন নাইন নম্বর কোশ্চেন অপশান বি অর্থাৎ ডি লিন ওকে অপশান বি ইজ দা কারেক্ট অ্যান্সার বন্ধুরা আজকের শেষ নম্বর অর্থাৎ পঞ্চাশ নম্বর কোশ্চেনটি দেখে নাও আমাদের কী বলা হয়েছে প্রাক্ষবিক পরিস্থিতিতে প্রাথমিকভাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড নামক অনাল গ্রন্থিটি প্রক্রিয়া কি বলেছে সক্রিয় হয়ে নিঃসরণ হয় নিঃসরণ করে তা হলো অর্থাৎ প্রাক্ষবিক যেমন পরিস্থিতি প্রাথমিকভাবে অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড রয়েছে সেই নামকতে কী হয় অনাল গ্রন্থিটি সক্রিয় হয়ে নিঃসরণ হয় তা হলো অর্থাৎ কি নিঃশ্রণ হয় বন্ধুরা চারটে অপশান দেওয়া রয়েছে পঞ্চাশ নম্বরে অপশান এ ইজ দ্য কারেক্ট অর্থাৎ এপি নেপ্রিন এবং নর এপি নেফ্রিন অপশান এ ইজ দ্য কারেক্ট বন্ধুরা কী নিঃশ্রিত হয় সেটা মনে রাখবে এপি নেফ্রিন এবং নর এপি নেফ্রিন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্ধুরা এই ছিল আজকে পঞ্চাশ অবধি প্রশ্ন পরবর্তীতে আবার এখান থেকে আলোচনা করব বন্ধুরা আজকে এই এপিসোডটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুর সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে